বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব বেশ কিছু নিউজ আপডেট আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। মার্কেট পাম্প করছে অশ্বমেদের ঘোরার মতো এখান থেকে কি মার্কেট ডাউন যাবে কি হবে না হবে সমস্ত ডিটেলসে আসবো বিং এক্স এক্সচেঞ্জে হ্যাক হয়ে গেছে এই হ্যাকটা কতটা কি হয়েছে এবং আমাদের ফান্ড যেটা আছে সেটা সেফ আছে কিনা না উইথড্রল বন্ধ হয়ে গেছে কি হচ্ছে সমস্ত ডিটেলস আমরা জানতে চেষ্টা করব তার সাথে সাথে আপনি যদি দেখেন সুই প্যাড যে কয়েন্টার কথা কিন্তু আমরা মাঝে মাঝেই আলোচনা করেছিলাম লাস্ট কয়েক দিনের মধ্যে আমরা যদি দেখি চোদ্দো দিনের মধ্যে প্রায় সাড়ে চারশো পার্সেন্ট অর্থাৎ আপনি যদি দেখেন ফোর এক্স ফাইভ এক্সের কাছাকাছি কিন্তু প্রফিট দিয়েছে আর কোন কোন প্রজেক্ট আমরা দেখতে পারি এই ধরনের যেগুলো পাম্প হতে পারে কি কী মিম কয়েন আমার পোর্টফোলিওতে আছে যেগুলোতে আমি ফোকাস করছি এই মুহূর্তে দাঁড়িয়ে মিম কয়েন এখনও পর্যন্ত কিন্তু সেই ধরনের পাম্প করেনি যে ধরনের কিন্তু অল্ট কয়েন পাম্প করছে বা লো ক্যাপ কিছু কয়েন পাম্প করছে তো মিম কয়েন যখন পাম্প করবে কোনগুলোর দিকে আমরা ফোকাস করতে পারি সমস্ত কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ডিসপ্লে আমার দেখুন এবং অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন তার কারণ হচ্ছে হ্যাকিংয়ের নিউজ আমরা কিন্তু আগে টেলিগ্রামেই দিয়েছিলাম টেলিগ্রামেই ক্রিপ্টোবার্তা অফিসিয়ালি কিন্তু আপনারা নিউজ আপডেট সবার আগে পান টেলিগ্রাম জয়েন করে রাখুন শুরু করছি ভিডিওটা বিং এক্স কিন্তু বলা যায় অনেক বেশি নাম কিনেছিলো এবং মোটামুটি আপনি যদি দেখেন কম বেশি সবাই কিন্তু এক্স এক্সচেঞ্জ ব্যবহার করতে শুরু করেছিল তার কারণ আপনি যদি দেখেন গত পরশু দিন এবং তার আগের দিন আঠেরোই এবং উনিশ তারিখ সিঙ্গাপুরে কিন্তু বলা যায় একটা ক্রিপ্টো ইভেন্ট হয়েছে যেখানে কিন্তু টু টোকেন টু জিরো ফোর নাইন সেখানেও কিন্তু বিং এক্সের সবথেকে বড়ো স্টল কিন্তু সেখানে ছিল এবং আপনারা যদি দেখেন বলা যায় টোকেন টু জিরো ফোর নাইন শেষ হয়েছে তারপরেই কিন্তু হ্যাকিংয়ের নিউজ আমরা পেয়েছি এবং তার সাথে সাথে আমরা যদি দেখি হ্যাকিং যেটা হয়েছে সেটা কিন্তু বলা যায় প্রায় আমরা শুনতে পাচ্ছি চব্বিশ মিলিয়ন থেকে চুয়াল্লিশ মিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু হ্যাকিং হয়েছে যেটা এই ধরনের একটা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের কাছে বলা যায় কিছুই নয় মানে কোনো ধরনের বড়ো অ্যামাউন্টই নয় কিছু সময় আগে আমরা দেখেছি যে ওয়াজির এক্সে কিন্তু একটা বড় হ্যাকিং হয়েছিল দুশো মিলিয়ন ডলারের আশেপাশে দুশো তিরিশ মিলিয়ন ডলারের আশেপাশে তাদের কিন্তু বলা যায় এক্সচেঞ্জ বন্ধ হওয়ার জায়গায় চলে এসেছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন বাইন্যান্সেও কিন্তু বলা যায় এই ধরনের হ্যাক আমরা দেখেছিলাম যেখানে কিন্তু পাঁচশো মিলিয়ন ডলারের কাছাকাছি হ্যাক হয়েছিল দু হাজার কুড়ি বাইশ সালের কাছাকাছি কুকয়নেও আমরা দেখেছি এরকম এক্সপ্লয়েটেশন হয়েছিল এবং বিং এক্সের ক্ষেত্রেও কিন্তু বলা যায় এই জায়গায় যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি প্রায় চল্লিশ মিলিয়ন ডলারের ওপর এবং আমরা যদি দেখি বিংয়েস যেটা জানিয়েছে সেটা দেয়ার হ্যাজ বিন মাইনর অ্যাসেট লস তো মাইনর অ্যাসেট লস বলছে মেজর কিন্তু নয় তো অর্থাৎ কম অ্যাসেট ছিল সেখানে বাট অ্যামাউন্ট ইজ স্মল কারেন্টলি বিং ক্যালকুলেটেড তো তারা কিন্তু ক্যালকুলেট করছে কত অ্যামাউন্ট লস হয়েছে এবং হট ওয়ালেট কম্প্রোমাইজড হয়েছে এটা কিন্তু তারা জানিয়েছে এবং তার সাথে সাথে যে আর্টিকেল আসছে সেক্ষেত্রে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইউজারদের যে ফান্ড সেটা কিন্তু রিএমবার তারা কিন্তু করে দেবে অর্থাৎ ইউজারদের ফান্ড কিন্তু তারা ফিরিয়ে দেবে যাদের হ্যাক হয়েছে তাদেরকে কিন্তু ফান্ড ফেরত দিয়ে দেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার সাথে সাথে এরা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য উইথড্রল বন্ধ করে রেখেছে আপনি চাইলেও এখন উইথড্রল করতে পারবেন না চব্বিশ ঘন্টার পর তারা কিন্তু উইথড্রল শুরু করতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে এবং তারা কিন্তু বলা যায় প্রপার এএমএ এম করছে এবং পুরো ক্ল্যারিটির সাথে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে কী ইনসিডেন্ট হয়েছে কিভাবে হ্যাক হয়েছে না হয়েছে তো ছ ঘন্টার মধ্যে কিন্তু আপনিও জয়েন করতে পারেন টুইটারে টুইটারে হ্যাকে যে ডিটেলস তারা কিন্তু প্রোভাইড করবে এএমএ এম এ করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি ক্ল্যারিটি কিন্তু তারা রাখার চেষ্টা করছে যেটা কিন্তু মার্কেটের জন্য এবং তাদের এক্সচেঞ্জের জন্যে অত্যন্ত পজিটিভ হ্যাকিং কিন্তু একটা বড় ইস্যু যেটা কিন্তু প্রিভিয়াসলি কু। ডান্স এবং বড় বড় এক্সচেঞ্জে কিন্তু হয়েছে এবং সেখান থেকে যারা কিন্তু বাউন্স ব্যাক করেছে তাদের এক্সচেঞ্জ কিন্তু আজকে টপ লেভেলে চলছে তো বিংএক্স যদি এই জায়গাটায় কিন্তু বলা যায় অলওয়েজ চেষ্টা করবে তারা কিন্তু যেখান থেকে বাউন্স ব্যাক করার তার কারণ হচ্ছে যেহেতু স্মল হ্যাক হয়েছে ছোটো হ্যাক চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার কিন্তু বলা যায় এই ধরনের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের কাছে খুব একটা বড় ব্যাপার নয় আমরা জানি তো ফার্স্ট অফ অল এই সব নিউজ আপডেট আপনারা কিন্তু টেলিগ্রামেই পেয়েছিলেন এবং টেলিগ্রামে কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম কি হয়েছে না হয়েছে এবং এর সাথে সাথে যে নিউজটা আসছে সেটা হচ্ছে হ্যামস্টার কমব্যাটের যে বলা যায় স্ন্যাপশট সেটা কিন্তু আজ রাত সাত সাড়ে এগারোটার সময় কিন্তু হবে তো সাড়ে এগারোটার মধ্যে আপনার যদি প্রফিট পাড় বাড়ানোর থাকে কিছু অ্যাচিভমেন্ট করার থাকে সমস্ত কিছু কিন্তু আপনি করে নিতে পারেন আদারওয়াইজ কিন্তু বলা যায় সাড়ে এগারোটার পর আর কিছু করেও কিছু লাভ হবে না সিজন ওয়ানের জন্য সিজন টু এর ক্ষেত্রে হলে আলাদা এবং ক্যাটিজেন আর পনেরো মিনিট পর আমরা বলতে পারি লিস্টও দিয়েছে যখন এই ভিডিওটা আমরা দেবো তখন কিন্তু ক্যাটিজেনের অলরেডি লিস্টিং হয়ে যাবে তো আপনারা যারা কিন্তু সে করে করে বুক করতে চান অবশ্যই কমেন্ট জানাবেন কত কি করলেন না করলেন আপনারা ক্যাটিজেন থেকে এবং নেক্সট যে নিউজটা আমরা আসবো সেটা হচ্ছে সুইপ্যাড বলে একটা কয়েন আমরা সাজেস্ট করেছিলাম যেখানে কিন্তু লো ক্যাপ কয়েন প্রায় হানড্রেড পার্সেন্টের ওপর একদিনে পাম্প করেছে এবং আপনি যদি লাস্ট চোদ্দ দিন দেখেন সাড়ে চারশো পার্সেন্টের কাছাকাছি পাম্প করেছে এবং এর সাথে আপনি যদি দেখেন বেশ কিছু প্রোজেক্ট কিন্তু বলা যায় যথেষ্ট ভালো পাম্প করছে সেটা হতে পারে অল্ট কয়েন লো ক্যাপ বা বলা যায় মিড ক্যাপ বা আপনি যদি দেখেন নাকা মোটো গেমস মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি আপ এবং সেটাস প্রোটোকল যেটা কিন্তু আমরা প্রিভিয়াসলি সাজেস্ট করেছিলাম সেটাও কিন্তু প্রায় ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি আপ মাল্টিবিট কালকে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি আপ ছিল আজকে টোয়েন্টি পার্সেন্ট আপ তো আমরা দেখছি লো ক্যাপ কয়েনে কিন্তু বলা যায় পয়সা আসতে শুরু করেছে এবং অল্ট কয়েন কিন্তু পাম্প করছে মিম কয়েন কিন্তু সেই ধরনের পাম্প নিচ্ছে না তো মিম কয়েনের মধ্যে আমার পোর্টফোলিওতে যে কয়েনগুলো সব থেকে বেশি আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ওই ভিডিওতে তো প্রথমেই যেটা আছে ডক্স আপনারা জানেন ডক্স কিন্তু আমরা ফিফটি সেল দিয়ে ফিফটি পার্সেন্ট রেখেছিলাম এবং সেই ফিফটি কিন্তু আমরা কিছুটা বাইং নিয়েছিলাম যখন কিন্তু অল টাইম লো হিট করে তো ডগস এমন একটা জায়গায় আছে সেখানে কিন্তু রেজিস্টেন্সের জায়গা আছে এখান থেকে কিন্তু বলা যায় ব্রেক করলে একটা বড় পাম্প কিন্তু নিতে পারে এবং ডক্সের কিন্তু কিছু বার্নিং আগামী সময় আমরা দেখবো ছাব্বিশ তারিখের পর সেক্ষেত্রে কিন্তু ডগসের মধ্যে কিন্তু পাম্প পাসা সম্ভব কিছু সময়ের মধ্যে নেক্সট যে কয়েনটার কথা বলব সেটা হচ্ছে ক কিনু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে নেগলেক্ট করা হচ্ছে এই মিম কয়েনকে এই মিম কয়েন কিন্তু বলা যায় আগামী দিন বাইনামস লিস্টিং পেতে পারে যেভাবে কিন্তু বলা যায় বেবি ডোজের মতো কয়েন বাইনামস লিস্টিং পেয়ে গেছে খুব একটা বেশি প্রবলেমের কথা নয় ক কিনুর কিন্তু বাইনামস লিস্টিং পাওয়া তো আগামী সময় কিন্তু ক কিনুর থেকে আমরা একটা ভালো প্রফিট এক্সপেক্ট করতে পারি একশো দশ মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ ম্যাক্সিমাম এক্সচেঞ্জে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে বুক অফ মিম বুক অফ মিম হচ্ছে আমার লিস্টের তিন নম্বর কয়েন যেখানে কিন্তু আমার ইনভেস্টমেন্ট আছে এবং যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আগামী সময় দিয়ে যেতে পারে তো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর যে কোনো বাইং করার চেষ্টা করবেন এবং নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে ফ্লোকি ইনু ফ্লোকি ইনু নিয়ে বহুবার কিন্তু আমরা আলোচনা করেছি ডিটেল ভিডিও দিয়েছি এবং লাস্ট যে কয়েনটা সেটা হচ্ছে মানেকি এবং এর সাথে সাথে তোষি কয়েনটাও কিন্তু আমি আমরা অনেকবার বলেছিলাম তো মানেকি কিন্তু বর্তমানে ছশো দুই র্যাঙ্কে আছে এবং এর যে মার্কেট ক্যাপ মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলারের আশেপাশের মার্কেট ক্যাপ তো সেই অনুযায়ী যদি দেখেন যথেষ্ট ভালো জায়গায় কিন্তু বর্তমান সময় মানেকি আছে আগামী সময় পাম্প করার ক্ষেত্রে তো নেক্সট ব্যাপারটায় আমরা আসবো মার্কেট কিন্তু যথেষ্ট ভালো পাম্প নিচ্ছে এবং আপনাদের কোশ্চেন হচ্ছে এটাই মার্কেট কি এখান থেকে ডাম্প যাবে কবে ডাম্প হবে বা কারেকশন হবে কি না অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি তো বাই করিনি আমি কি ফোম বাইং করবো এখন নাকি ওয়েট করব একটা জিনিস সময় মাথায় রাখবেন আমি কিন্তু টেলিগ্রামে আপনাদের আগেই বলেছি দেখিয়ে দিতে চেষ্টা করব যে অনেকেই জিজ্ঞাসা করছেন যে মার্কেট কি এখান থেকে নিচে যাবে না শুধু ওপরেই যাবে তো এমনটা কিন্তু কখনও হয় না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে শুধু পাম্পই পাম্প হচ্ছে ডাম্প হচ্ছে না তো কারেকশান কিন্তু মাস্ট হবে যে সময় কারেকশান হবে সেই সময় এন্ট্রি নিতে হবে যে সময় এই সময় দাঁড়িয়ে পাম্প হচ্ছে এখানে কিন্তু বলা যায় কিছুটা প্রফিট বুক করে নিচে যখন কারেকশন হবে সেখানে কিন্তু বাইং করতে হবে এই জিনিসটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি গেনার হবেন মার্কেটে এই নিয়ে কিন্তু কোন রকম কোন ডাউট নেই নেক্সট যে ব্যাপারটা আসবো মার্কেটে যে ভলিউমটা আছে নাইনটি বিলিয়ন ডলারের কাছাকাছি এবং বিটকয়েনের যে ইটিএফ সেখানে যদি আপনি দেখেন যথেষ্ট ভালো বাইং কিন্তু হয়েছে আমি আপনাদের দেখাতে চেষ্টা করবো বিটকয়েনের ইটিএফে গত কালকের যে ডেটা আসছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে চেষ্টা করব উনিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন ডলারের কাছাকাছি বাইং হয়েছে যেখানে কিন্তু ব্ল্যাক রক কোনো রকম কোনো বাইং করেনি ফিডেলিটির বাইং হয়েছে এবং তার সাথে সাথে বিট ওয়াইজ আর্ক ইনভেস্টমেন্ট এদের কিন্তু বাইং হয়েছে তো ব্ল্যাক রক কেন বাইং করছেন এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে অজানা এই জিনিসটা এবং যদি ইথিরিয়াম ইটিএফে দেখেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় মোটামুটি পাঁচ পয়েন্ট দু মিলিয়ন ডলারের বাইং হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক রক বাইং করেছে আর কেউ বাইং করেনি তো বিটকয়েন ইটিএফে ব্ল্যাক রক বাইং করছে না এবং ফিডেলিটি এরাও সব বাইং করছে আর ইথিরিয়াম ইফে ইটিএফে শুধুমাত্র ব্ল্যাক রক বাইং করছে আদার কেউ বাইং করছে না এবং গ্রে সেলিং হয়নি লাকিলি আমরা বলতে পারি তো কম বেশি যদি আমরা দেখি মার্কেটে কিন্তু পজিটিভিটি আছে এবং ইথিরিয়াম কিন্তু বলা যায় মোটামুটি আমরা যদি দেখি একটু ভালো পারফর্ম করছে যে কারণে কিন্তু অল্ড কয়েনের মধ্যে আমরা এই র্যালিটা দেখতে পাচ্ছি যে অল্ট কয়েন বন ফিটা লাইক পঞ্চাশ পার্সেন্ট পাম্প ফিও প্রোটোকল বাষট্টি পার্সেন্ট পাম্প অল্ট কয়েন কিন্তু বেশ কিছুটা পাম্প করছে আমরা ডোডোজ যদি দেখি কাছাকাছি পাম্প গেমস আগেই দেখালাম আপনাদের তো বেশ কিছু অল্ট কয়েন কিন্তু যথেষ্ট ভালো পাম্প নিয়েছে এই জায়গায় কিন্তু আমরা দেখছি এবং গত গতকালকেও আমরা দেখেছি সেলেস্টিয়ার মতো কয়েন কিন্তু বলা যায় সিক্স ডলার পার করে চলে গেছিলো বর্তমানে কিন্তু কিছুটা ডাউনফল নিয়েছে যারা কিন্তু গতকালকে পাম্প করেছিল মোটামুটি তো মার্কেটের যদি আপনি আপডেট দেখেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আছে এখনও পর্যন্ত কোনো নেগেটিভ নিউজ আপডেট নেই যে কারণে আমরা বলতে পারি না এখান থেকে মার্কেট যাবে তার কারণ হচ্ছে পজিটিভ যে বলা যায় রেড কাট হওয়ার পর কিন্তু মার্কেট যথেষ্ট ভালো পজিটিভে আছে এবং ফি আর অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রাল জায়গায় বর্তমান সময় চলছে বিটকয়েন ডমিনেন্স সাতান্ন পার করে গেছিলো যেখান থেকে কিন্তু কিছুটা কমেছে বেশ কিছুটা কমেছে যে কারণে কিন্তু ইথিরিয়ামের মধ্যে কিন্তু আমরা প্রফিট দেখতে পাচ্ছি এবং ইফ ইথিরিয়ামের মধ্যে কিন্তু পাম্প আমরা বেশি দেখতে পাচ্ছি বিটকয়েন ওয়ান ওয়ান পয়েন্ট এইট সিক্স ইথিরিয়াম কিন্তু প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি পাম্প যেটা মার্কেট এবং ওয়ার্ল্ড কয়েনের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ দিক আমরা বুঝতে পারছি তো মাইনিং রিলেটেড সমস্ত আপডেট জন্য কিন্তু ক্রিপ্টোবার্তা মাইনিং জয়েন করে রাখুন ক্রিপ্টোবার্তা মাইনিংয়ে কিন্তু আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি টু মার্কেটের থেকে শুরু করে আপনারা যদি দেখেন এক্স এম্পায়ার সমস্ত আপডেট কিন্তু আমরা এখানেই দিয়ে দিচ্ছি এবং বিং এক্সের যে হ্যাক সেটা নিয়ে কিন্তু আপনাদের ডিটেলসে বললাম আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে তার কারণ হচ্ছে খুব বেশি কিন্তু বলা যায় লস এই মুহূর্তে দাঁড়িয়ে বিংএক্সের হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাক করতে পারে এবং যাদের কিন্তু অনেক বেশি ফান্ড আছে আমারও বেশ কিছু ফান্ড আছে প্রায় দু হাজার ডলার ডলারের কাছাকাছি আছে সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এমএ এম আপনারা জয়েন করতে পারেন আমি জয়েন করে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব এখানে কি হলো তারা কি বলতে চাইছে ডিটেলস সেটা কিন্তু আপনাদের আপডেট করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে